শুরুতেই সংবাদ শিরোনাম। উত্তেজনার মধ্যে ইউক্রেনে গুলিতে নিহত 5, দেশ বাঁচাতে যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে হাজার হাজার নাগরিক। আলোচনার জন্য পুতিনকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানালেন এরদোগান। চীনা প্রকৌশলী হত্যা, সম্পর্ক বাঁচাতে ক্ষতিপূরণ দিচ্ছে পাকিস্তান। ভূমধ্য সাগরে 18 অভিবাসীর প্রাণহানি, উদ্ধার 319। ইসরায়েল কোনো মুসলিম দেশের বন্ধু হতে পারে না। চাঁদের গায়ে আছড়ে পড়ছে স্পেস এক্সের রকেট। এবার বিস্তারিত। ইউক্রেনে দেশটির ন্যাশনাল গার্ডের এক সেনার গুলিতে 5 ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে এই ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে আল জাজিরা এসব খবর জানিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দিনি পারো শহরের পিভদেন মাস মিসাইল কারখানায় বৃহস্পতিবার ভোরে ন্যাশনাল গার্ডের ওই সৈন্য কারখানার নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি ছড়েন। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এই ঘটনায় 5 জন নিহত হয়েছেন, আরও আহত 5 জন। এদিকে পালিয়ে যাওয়া সন্দেহভাজন ওই সেনাকে আটক করেছে পুলিশ। তার নাম আর্টেম রিয়াবচুক। তবে রিয়াবচুকি উদ্দেশ্যে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন এখনও তা জানা যায়নি। ঘটনা তদন্তে ন্যাশনাল গার্ডের এক কমান্ডারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মনাস্টিরসকি বলেন, কিভাবে এমন ঘটনা ঘটল সেটা তদন্তে কমিটি গঠন করা হবে। তাকে দেশের রক্ষা এবং সুরক্ষার জন্য বলা হয়েছে। সহকর্মীদের ওপর গুলি চালাতে বলা হয়নি। আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সাম্প্রতিক সময়ে ইউক্রেন সীমান্তে রাশিয়া 1 লাখেরও বেশি সেনা জড়ো করেছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো আশঙ্কা করছে ইউক্রেনে আগ্রাসন চালাতে রাশিয়া এই সেনা সমাবেশ করছে, যদিও রাশিয়া তাদের কোনো আক্রমণের পরিকল্পনা নাকচ করে দিয়েছে। বিলবোর্ডে এক হাস্যোজ্জ্বল যুবকের মুখ, তার যুদ্ধাং দেহি অভিব্যক্তি জনগণকে ইশারা করছে কিভাবে জন্মভূমি রক্ষা করতে হয়, শিখে যান। তরুণ যুবা ইউক্রেনীয়দের যুদ্ধ প্রশিক্ষণের ডাক দিয়ে এমন বিলবোর্ড ছড়িয়ে দেওয়া হয়েছে রাজধানী সহ সীমান্ত সংলগ্ন শহরগুলোতে। আর তাতেই দারুণ ফল, দলে দলে জনগণ এসে যোগ দিচ্ছেন যুদ্ধের প্রশিক্ষণে। সেনাবাহিনীর একটি শাখা ইউক্রেনের টেরিটোরিয়াল ডিফেন্স ফোর্সের ওই বিজ্ঞাপন বলে দিচ্ছে, সম্ভাব্য রুশ আক্রমণ ঠেকাতে ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে তারা। ডেইলি মেইল। গাছপালা বিস্তৃত তুষারাচ্ছন্ন অঞ্চল, কিয়েভের কাছে এমনই একটি বনের ভেতর 60 নারী পুরুষের একটি দল 6 ঘন্টার সামরিক কৌশলগত প্রশিক্ষণ শুরুর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। পুতিনের 1 লাখ সুপ্রশিক্ষিত সৈন্য প্রতিহত করার জন্য সব কৌশল ও দক্ষতা অর্জন করতে মরিয়া তারা। 18 বছর থেকে 50 নারী পুরুষ রয়েছেন দলটিতে। দেশপ্রেমী এই তরুণ যুব বৃদ্ধরা যুদ্ধে অংশ নেবে জেনে অভিভূত ইউক্রেনের সামরিক বাহিনী। 21 বছর বয়সী তাতি আনা বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিনের ছাত্রী, সামরিক রিজার্ভ প্রোগ্রামে তালিকাভুক্ত হয়েছেন তিনি। তার সঙ্গে আরও 100 তরুণ তরুণী এই প্রশিক্ষণে যোগ দিয়েছেন বলে জানালেন তিনি। প্রশিক্ষণে যোগ দিয়েছেন 32 বছর বয়সী সাংবাদিক আন্তনো। প্রশিক্ষণের সময় তিনি প্লাস্টিকের বন্দুক দিয়ে রাশিয়ানদের আক্রমণের ডামি করে দেখিয়েছেন প্রশিক্ষকদের। তিনি বলেন, রাশিয়া যদি ইউক্রেন আক্রমণ করে তবে তারা ইউক্রেনের সামরিক বাহিনীর সরাসরি কমান্ডের অধীনে 215,000 সেনা সদস্যদের পাশাপাশি যুদ্ধ করবেন ইউক্রেনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। রুশ প্রেসিডেন্ট তুরস্ক সফরে গেলে তার সঙ্গে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সম্পর্ক জোরদার বিষয়ে আলোচনা হবে। তবে পুতিন আমন্ত্রণ গ্রহণ করেছেন কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনা নিয়ে দুই দেশের ঘনিষ্ঠতা কিছুটা বেড়েছে। একই সময়ে এই ইস্যুতে তুরস্কের ওপর মার্কিন চাপ বেড়েছে ন্যাটোর চাপও। তবে এর আগে তুরস্ক স্পষ্টভাবে বলেছে, মার্কিন হুমকি তোয়াক্কা না করে তুরস্ক S-400 কেনা অব্যাহত রাখবে এবং জাতীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটাবে। পাকিস্তানে গত বছর সন্ত্রাসী হামলায় চীনের কয়েক ডজন প্রকৌশলী হতাহত হওয়ার ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোকে $1,16,00,000 ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে ইমরান খানের সরকার। পাকিস্তানে নিহত বিদেশিদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার এমন ঘটনা নজিরবিহীন। মূলত আগামী মাসে বেইজিং সফর সামনে রেখে পাকিস্তানি প্রধানমন্ত্রী চীনের সঙ্গে সম্পর্ক মেরামতে এ উদ্যোগ নিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর নিকেই এশিয়ার।
পাকিস্তানি মন্ত্রিসভার অর্থনৈতিক সমন্বয় কমিটি গত সপ্তাহে ভুক্তভোগী চীনা পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক বিবৃতিতে দেশটির অর্থ মন্ত্রণালয় বলেছে, দীর্ঘ আলোচনা ও চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের গভীরতা বিবেচনায় শুভেচ্ছার নিদর্শন হিসাবে ১ কোটি ১৬ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসিসি। গত বছরের জুলাইয়ে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় কোহিস্তান প্রদেশে দাসু বাঁধ জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত চীনা প্রকৌশলীদের ওপর হামলা করে সন্ত্রাসীরা। এতে চীনের ১০ প্রকৌশলী নিহত ও ২৬ জন আহত হন। এ সময় পাকিস্তানেরও ৪ জন নিহত ও অন্তত ১৩ জন আহত হয়েছিলেন। এ ঘটনার পর প্রকল্পটির কাজ স্থগিত করে বাস্তবায়নকারী সংস্থা চায়না গেঝৌবা গ্রুপ হতাহত প্রকৌশলীদের জন্য ইসলামাবাদের কাছে ৩ কোটি ৮০ লাখ ডলার দাবি করে চীনা কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত এ ধরনের ঘটনায় চীন যে পরিমাণ ক্ষতিপূরণ দেয় তার দ্বিগুণ দিতে রাজি হয় পাকিস্তান। আগামী মাসে বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। সফরে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তিনি। অবৈধ উপায়ে ইউরোপে পাড়ি জমানোর সময় ভূমধ্যসাগরে প্রাণ হারালেন আরও অন্তত ১৮ অভিবাসন প্রত্যাশী। একই সঙ্গে বুধবার ৩ শতাধিক মানুষকে জীবিত উদ্ধার করে স্পেন কর্তৃপক্ষ। স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্কিং বর্ডার্স মাইগ্রেশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সিজিটিএন। জানা গেছে, উদ্ধার করা ৩১৯ জনকে ক্যানারি আইল্যান্ডে নিয়ে গিয়েছে ওয়ার্কিং বর্ডার্স মাইগ্রেশন। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ৬টি ডিঙ্গি নৌকা থেকে ৩১৯ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের অনেকেই কাঠের নৌকার ভাঙা অংশে ঝুলেছিলেন। এদের মধ্যে এক অন্তঃসত্ত্বা নারী, ২ শিশু সহ মোট ১০ জনকে হাসপাতালে দেয়া হচ্ছে জরুরি চিকিৎসা। ইহুদিবাদী ইসরায়েলকে মানবতার শত্রু বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। তিনি বলেন, ইসরায়েল এই অঞ্চলের জনগণের বিরুদ্ধে যে বর্বরতা চালাচ্ছে তা উপেক্ষা করার সুযোগ নেই। তারা কোনো মুসলিম দেশের বন্ধু হতে পারে না। ইসরায়েলের দখলদারিত্ব ও বর্বরতা ফিলিস্তিনি জাতি এবং এই অঞ্চলের জনগণের বিরুদ্ধে অমোচনীয় সত্য। গতকাল বুধবার সন্ধ্যায় ইরান সফররত আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রী কর্নেল জেনারেল জাকির হাসানফের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন ইরানের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের ষড়যন্ত্রে ১৯৪৮ সালে অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত তারা ফিলিস্তিন সহ আশপাশের বহু বিস্তীর্ণ ভূমি দখল করেছে। ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমি এবং মিশরের সিনাই উপত্যকা দখল করে নেয়। মধ্যপ্রাচ্যে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উত্থানের পেছনে ইসরায়েল এবং আমেরিকার হাত রয়েছে বলেও সুস্পষ্ট বক্তব্য দেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, এই গোষ্ঠীগুলো পুরো মধ্যপ্রাচ্যে অঞ্চলে ব্যাপক বর্বরতা ও অবরোধ যজ্ঞ চালিয়েছে এবং যেখানেই এই গোষ্ঠীগুলোর উপস্থিতি ঘটেছে সেখানেই তারা এই কাজ করেছে। ইরান তার দেশের প্রযুক্তি ও কৌশলগত উন্নয়নের অভিজ্ঞতাকে আজারবাইজানের সঙ্গে শেয়ার করার জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান প্রেসিডেন্ট রাইসি। ইলন মাস্ক পরিচালিত স্পেস এক্স এর একটি রকেট মহাশূন্যে নিয়ন্ত্রণহীনভাবে প্রায় ৭ বছর ঘোরার পর চাঁদের বুকে আছড়ে পড়তে যাচ্ছে। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে একটি আভোয়া স্যাটেলাইট নিয়ে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেয় ফ্যালকন ৯ নামের এই রকেটটি। কিন্তু স্যাটেলাইটটিকে তার কক্ষপথে পাঠানোর পর এর ইঞ্জিনের ত্রুটি দেখা দেয়। ইঞ্জিন ধীরে ধীরে পুড়ে গিয়ে রকেটটির একাংশ পরিত্যক্ত হয়ে যায়। যথেষ্ট উচ্চতায় চলে যাওয়ায় পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসার মতো সক্ষমতা হারিয়ে ফেলে রকেটটি। এটি এমন এক জায়গায় গিয়ে ঠেকে যেখানে পৃথিবী ও চাঁদের মাধ্যাকর্ষণ বল আবার বিদ্যমান রয়েছে। সুতরাং ২০১৫ ফেব্রুয়ারি থেকে রকেটটি একটা বিশৃঙ্খল কক্ষপথ ধরে পৃথিবী ও চাঁদের আশেপাশে ঘুরতে থাকে। মহাকাশ পর্যবেক্ষকরা বলছেন, প্রায় ৪ মেট্রিক টনের এই রকেট আগামী কয়েক সপ্তাহের মধ্যে সেকেন্ডে ২.৫৮ কিলোমিটার গতিতে চাঁদের গায়ে আছড়ে পড়বে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।